চোখে মুখে লাল কাপড় বেঁধে কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা জানাবো মৃত বিএনপি নেতাকে নিয়ে মশকরা কুষ্টিয়ায় ছাত্রদের বিক্ষোভ পণ্ড তল্লাশিতে আটক তিরিশ জানাবো কারফিউ ও সেনাবাহিনী রাখার সুপারিশ আওয়ামী লীগ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন চৌদ্দ দলের নেতাদের এবং সর্বশেষ জানাবো থানায় হামলা সাতক্ষীরায় দুই দিনে রিমান্ডে বারো শিক্ষার্থী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত চোখে মুখে লাল কাপড় বেঁধে কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা সরকারের ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তুলে কেউ কৃত্রিম বুদ্ধিমত্তার সাইট অ্যাপস ব্যবহার করে আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রোফাইলে সম্পূর্ণ লাল রঙের ছবি দিয়ে কর্মসূচি পালন করছেন বিজ্ঞপ্তিতে বলা হয় চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশ জুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে যখন মৃত্যু সঙ্গে পাঞ্জা তখনও শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে একাত্তরের হানাদার বাহিনীর মতো মধ্যরাতে বাসাবাড়িতে রেড ব্লকের মাধ্যমে নিরাপরাধ শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের নামে মধ্যযুগে কায়দায় বর্বর নির্যাতন চালানো হচ্ছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বর্তমান সরকারের কর্তব্য ব্যক্তিরা সংকট নিরসনের শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে প্রতিদিন নির্মমভাবে শিক্ষার্থীদের দমন নিপীড়ন ও মানুষের জীবন থেকে বিজ্ঞপ্তিতে বলা হয় চলমান কোটা সংস্কার আন্দোলনে দেশ জুড়ে সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে কেন্দ্র করে নির্বিচারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে শত শত শিক্ষার্থীর মৃত্যু ও হাজার হাজার ছাত্র জনতা আহত হয়ে যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তখনও শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে একাত্তরের হানাদার বাহিনীর মতো মধ্যরাতে বাসাবাড়িতে রেড ব্লকের মাধ্যমে নিরাপরাধ শিক্ষার্থীদের তুলে নিয়ে রিমান্ডের নামে মধ্যযুগীয় দেয় বর্বর নির্যাতন চালানো হচ্ছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় বর্তমান সরকারের কর্তব্য ব্যক্তিরা সংকট নিরসনে শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে প্রতিদিন নির্মমভাবে শিক্ষার্থীদের দমন নিপীড়ন ও মানুষের জীবন থেকে রাষ্ট্রীয় সম্পদকে অধিক গুরুত্ব দিয়ে সরকারে নিয়ন্ত্রিত মিডিয়া প্রচার করছে এবং মিডিয়ার সামনে দেওয়া সরকারের কর্তা ব্যক্তিদের মায়াকান্না প্রচার করছে রাষ্ট্রীয় বাহিনীর গণহত্যা নির্যাতনের বিচার না করে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতিদিন যে নির্মম উপহাস করা হচ্ছে তার প্রতিবাদে শিক্ষার্থীদের দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী শোক প্রত্যাখ্যান করে আগামীকাল লাল কাপড় মুখে ও চোখে বেঁধে ছবি তোলা ও অনলাইনে ব্যাপক প্রচার কর্মসূচি করার জন্য অনুরোধ করছি মৃত বিএনপি নেতাকে নিয়ে মস্করা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাফার বাজার বাস স্ট্যান্ডে আঠারো জুলাই অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে এ ঘটনায় চব্বিশে জুলাই আলমগীর নামে এক ব্যক্তি বাদী হয়ে সাফার মডেল থানায় মামলা করেন ওই মামলায় আজগর হোসেন নামে বিএনপির এক মৃত নেতাকে আসামি করা হয় তবে বাদীর দাবি তিনি কাউকে চেনেন না মামলা না করলে পোড়া গাড়িটাও পাওয়া যাবে না বলে থানা থেকে জানানো হয় তাই বাধ্য হয়ে মামলা করেন তিনি জানা গেছে সাভার বাজার বাস স্ট্যান্ডে চারটি বাস ও একটি ট্রাকে আগুন দেয় দুষ্কৃতকারীরা ঘটনায় আগুনে পুড়ে যায় জাহাঙ্গীর পরিবহন নামে একটি যাত্রী বাস ওই বাসের সুপারভাইজার আলমগীর বাদী হয়ে বিএনপি জামায়াতের তিপ্পান্ন জন নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো শতাধিক আসামির বিরুদ্ধে মামলা করেন মামলায় ছয় নম্বর আসামি করা হয়েছে আজগর আলীকে এতে বাবার নাম উল্লেখ করা হয়েছে মৃত আফসার উদ্দিন এবং যিনিফ স্থাবার পৌর এলাকার বি একশো আঠারো জালেশ্বরী বাসিন্দা তবে এই ঠিকানায় এমন কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি এদিকে আশুলিয়া পাথালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আশুলিয়া থানা বিএনপির সাবেক সভাপতি মৃত আজগর সোহেলি সুলতানা বলেন আমার স্বামী আজগর হোসেন তার বাবার নাম আফসার উদ্দিন আমার স্বামী দুই সালে এগারোই ডিসেম্বর মারা গেছেন মামলার বাদী আলমগীর বলেন আমি মামলা করতে চাইনি কারণ আমি কাউকে চিনি না জানি না কার নামে মামলা দেব থানা থেকে বলেছি মামলা না করলে পোড়া গাড়িটাও পাওয়া যাবে না পরে বাধ্য হয়ে মামলা করি আমি তো শুধু নিজের নামটা কোনো রকম স্বাক্ষর করতে পারি আমি আগে জানলে বাদী হতাম না আমার বাড়ি না চরে কুষ্টিয়ার ছাত্রদের বিক্ষোভ পনেরো তল্লাশিতে আটক তিরিশ কুষ্টিয়ায় দুপুরের পর হঠাৎ করে শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা বেড়ে যায় পুলিশ র্যাব ও বিজিবির গাড়ির মহড়াও চলে এ সময় তাদের সঙ্গে থাকেন ম্যাজিস্ট্রেট বিকেলে চলে মোড়ে মোড়ে তল্লাশি কাউকে সন্দেহ হলে আটক করে নেওয়া হয় থানায় এভাবে অন্তত তিরিশ জনকে আটক করে থানায় নেয় পুলিশ তাদের অধিকাংশ ছাত্র আটকদের মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী রয়েছেন আর এতেই কুষ্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি পন্ধ হয়ে যায় বিকেল তিনটার দিকে শহরের চৌড়হাস মোড়ে এই কর্মসূচি পালন করার কথা ছিল আন্দোলনকারী শিক্ষার্থীদের এ নিয়ে সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি পালনের জন্য কুষ্টিয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পোস্ট দেখা যায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে সারা শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বিচার সহ নয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল করার কথা ছিল এ কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে বেলা এগারোটার দিকে কুষ্টিয়া শহরে পুলিশ বিজিবি র্যাবের যৌথ মহড়া চলে দুপুর দুইটার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করে মোল্লা তেঘরিয়া মোড় চৌড়হাস মোড় মজমপুর রেলগেট সাদ্দাম বাজার এলাকা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে র‍্যাব বিজিবি ও পুলিশের একাধিক গায়ে টহল দেখা যায় যাদের সঙ্গে জেলা প্রশাসনের দুজন ম্যাজিস্ট্রেটও ছিলেন বিকেল 3:30 টার দিকে চৌড়হাস মোড় এলাকায় গিয়ে দেখা যায় সেখানে র‍্যাব বিজিবি পুলিশের টহল জোরদার করা হয়েছে বাস থেকে কোনো যাত্রী নামলে তাদের ছাত্র মনে হলে জিজ্ঞাসা বতর করা হয় সন্দেহ হলে তাদের আটক করে গাড়িতে করে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুজন একসঙ্গে বাস থেকে নামলে পুলিশ তাদের আটক করে ব্যক্তলাশি করে পরে মিনিট পর গাড়িতে করে হয়। সময় একজন গণমাধ্যম জানান তারা দুজন শহরে ব্যক্তিগত কাজে এসেছিলেন কিন্তু পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কারফিউ ও সেনাবাহিনী রাখার সুপারিশ আওয়ামী লীগ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন চৌদ্দ দলের নেতাদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি এবং বর্তমান অবস্থা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বিস্তর আলোচনা করেছেন চোদ্দ দলের নেতারা আওয়ামী লীগের নেতৃত্বাধীন এই জোটের নেতারা জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কিছু প্রস্তাব সুপারিশও করেছেন বৈঠকে এর মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও কারফিউ আরও এক মাস রাখা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে রাখার পাশাপাশি সেনাবাহিনীকে মাঠে রাখার মতো বিষয় রয়েছে ছাত্র এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয় পেছনের এছাড়া কারণ পর্যালোচনা আন্দোলনকারীদের সঙ্গে বুঝে শুনে আচরণ করা প্রশাসনকে সতর্কভাবে কাজ করা এবং শিক্ষাঙ্গনে দ্রুত স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সামনের দিকে সরকার বিরোধী সম্ভাব্য আন্দোলন মোকাবেলায় করণীয় নিয়েও আলোচনা হয়েছে সন্ধ্যায় গণভবনে চোদ্দ দলীয় জোটের জরুরি বৈঠক হয় সেখানে চোদ্দ দলের নেতারা দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে নিজেদের মূল্যায়ন তুলে ধরেন শেখ হাসিনার কাছে এ সময় কোথা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি জামায়াতের কারণে পরিস্থিতি দ্রুত অবনতি হয় বলে দাবি করেন নেতারা সেই সঙ্গে আওয়ামী লীগের নেতাদের অতিকথন এবং পরিস্থিতি বুঝে সতর্কভাবে বক্তব্য রাখার ক্ষেত্রে উদাসীনতা ছিল কিনা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের কৌশল নিয়েও কথা বলেছেন তারা রুদ্ধদার এই বৈঠক অংশনায় একাধিক সূত্র জানায়{{\text{}}}}{তলে নেতাদের প্রস্তাবে সর্বসম্মতভাবে জামা শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী 1 দুই দিনের মধ্যে এটি বাস্তবায়নের ঘোষণা আসবে বলে জানানো হয়েছে। এছাড়া কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি আপাতত অনেকটা স্বাভাবিক হয়ে আসলো। বিএনপি জামাত শিবির ফের হয়রানির পরিস্থিতিতে ছিল তো চেষ্টা করতে পারে। সেই আশঙ্কা আর কথাও বলেছেন অনেক নেতা। সূত্র মতে কোটা আন্দোলন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওয়াইদুল কাদেরের বক্তব্য বিবৃতি উদ্ভূত পরিস্থিতিকে আরো ঘোলাটে করেছে বলে অনেকে মনে করে তিনি দায়িত্বশীল ভূমিকা পালনে ব্যর্থ হয়েছেন বলেও দাবি চৌদ্দ দলের একাধিক শীর্ষ নেতার তারা বৈঠকে বিষয়ে বক্তব্য রাখেন হাসানুল হক ইনু বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ব্যর্থতা ভুল ত্রুটি বাড়তি কাজ তদন্ত করে দেখা উচিত এবং দোষীদের সাহায্য করা উচিত সংগঠনের মধ্যে যারা বাড়াবাড়ি করেছে সেটিও দেখা উচিত এবং ব্যবস্থা নেওয়া উচিত কেউ অতিকথন করলে ব্যবস্থা নেওয়া উচিত এইসব বিষয়ে আমরা বৈঠকে বলেছি বৈঠক সূত্র জানায় কারফিউ আরো পনেরো দিন থেকে এক মাস অব্যাহত রাখতে সুপারিশ সুপারিশ করেন ফেডারেশন চেয়ারম্যান নজিবুল বসর মাইজ এই সময় সেনাবাহিনীকে মাঠে রাখার পরামর্শ দেন তিনি বৈঠকে জাতীয় পার্টির মহাসচিব শেখ শহীদুল ইসলাম বলেন যে কোনো মূল্যে শিক্ষাঙ্গনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে এসএসসি পরীক্ষা দিয়ে শুরু হতে হবে দ্বিতীয়ত স্কুল খুলে দেওয়া যেতে পারে নিজেদের আরো সংগঠিত হতে হবে ছাত্রলীগ প্রতিরোধ গড়ে তুলতে পারে সহিংসতা জামা জামায়াত শিবির নিষিদ্ধ করা এবং কাল পরশুর মধ্যে তা কার্যকর করা টকে জাসদ সভাপতি হাসানুল হক বলেন দলের ব্যর্থতা প্রশাসনিক ভুল ত্রুটির কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এগুলো চিহ্নিত করে সমাধান করতে হবে পুলিশের ব্যর্থতা ছাত্রলীগের ব্যর্থতা সহ যা আছে তার সবই তুলে ধরেন তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন তার বক্তব্য বিবৃতি পরিস্থিতি আরো ঘোলাটে করেছে এ সময় ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন ওবায়দুল কাদের ও পুলিশের হস্তক্ষেপ নিয়ে আলোচনা করেন চোদ্দ দলের প্রায় সব নেতাই জনগণকে কিভাবে স্বস্তি ও আস্থায় আনা যায় সে বিষয়ে কথা বলেন পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের তৎপরতার উপর বিশেষ নজর রাখতে বলা হয়েছে সঠিক তথ্য নিয়ে গ্রেপ্তার করার দাবি করা হয়েছে হয়রানি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে ডিবি অফিসে যাকে তাকে ধরে নিয়ে যাবেন তারপর খাবার টেবিলে বসবান এভাবে জাতির সঙ্গে মস্করা করবেন না বলে এক রিট শুনানির সময় মন্তব্য করেছেন হাইকোর্ট কোটা আন্দোলনের সমন্বয়কারী সহ বিভিন্ন জনকে নিয়ে খাবার খাচ্ছেন ডিবি প্রধান হারুনা রশিদ এরকম ছবি ও ভিডিও প্রায় ফেসবুকে ছড়িয়ে পড়েছে উচ্চ আদালত ডিবি হারুনের এসব ফেসবুক স্ট্যাটাস নিয়ে যে মূল্যায়ন দিয়েছেন সে বিষয়ে তুলে ধরে নজিবুল বসু বলেন এটি নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে ডিবিতে যে সমন্বয়কদের নিয়ে যা হয়েছে এটি ঠিক হয়নি চোদ্দ দল থেকে ডিবি ধরনের ধরনের কর্মকাণ্ড ও বিশেষ করে ডিবি প্রধানের কর্মকাণ্ডের ব্যাপারে সমালোচনা করা হয় জবাবে প্রধানমন্ত্রী বলেন ডিবির এ ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাতে কথা বলবেন থানায় হামলা সাতক্ষীরায় দুই দিনের রিমান্ডে বারো শিক্ষার্থী বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনের সময় সাতক্ষীরা সদর থানার হামলা ও পুলিশ সদস্যকে আহত করার ঘটনায় ষোলো শিক্ষার্থীর মধ্যে বারো জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আদালত সূত্র জানায় মামলা তদন্তকারী কর্মকর্তা আসামিদের প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম জিয়াউর রহমান দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আঠারো বছরের নিচে বয়স হওয়া চারজন শিক্ষার্থীর রিমান্ড না মঞ্জুর করে একই আদালত তবে তাদের বিষয়ে আজ শিশু আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে মামলা তদন্তকারী কর্মকর্তা সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক সেলিম জানান সাতক্ষীরা সদর থানা দায়ের করা জিআর তিনশো নিরানব্বই অবলিক চব্বিশ নম্বর মামলায় আটক ১৬ জনের বিরুদ্ধে ভাঙচুর অগ্নিসংযোগ পুলিশের কাছে বাধা দান সহ বিভিন্ন অভিযোগ রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন